আজকে আমি মুগ ডাল করছি, তাই গ্যাসটা অন করেছি আর ফাইফানটা বসিয়ে দিলাম। ডালটা এবার দিয়ে দিচ্ছি আমি, ভাজা মুগ ডাল লাউ দিয়ে ডালটাকে ভালো করে একটু ভেজে নেবো আমি। এখানে আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, কুকারটা বসিয়ে দিচ্ছি। কুকারে ডাল আর লাউ দিয়ে সেদ্ধ করে নেবো একটা। এখানে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কুকারে জল দিয়েছি, দিয়ে কুকারটা বসিয়ে দিলাম। এখানে লাউ ধুয়ে রেখেছি, লাউটা দিয়ে দিলাম। এখানে আমি লাউটা তো দিয়ে দিচ্ছি, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি ডালও দিয়ে দিচ্ছি তুলে, ডালটা ধুয়ে রেখেছি। আবার ডাল দিয়ে দিয়েছি, এবার আমি কুকারের ঢাকনটা বন্ধ করলাম। এবার একটা সিটি লাগিয়ে নেবো। এবার আমি ডালটা দেখছি, সিটিটা পড়ে গেছে, ডালটা ভালো সিদ্ধ তো হয়েছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুকার কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম দু টুকরো। এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজা হবে, তারপরে আমি ডালটা তুলে দেব। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দেবো। জল দেবো, নুনও দেবো, নুন চিনি এখনো দেওয়া হয়নি। ডালটা অনেকই ঘন, নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো। মুগ ডাল তো মিষ্টি মিষ্টি ভাল লাগে। ডালটা আমার খুব ভালো ফুটে গেছে, সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। ডালটা আমার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর দুপুরে তো গরম ভাতের সাথে খুব ভালো হয়, হালকা খাবার, সাথে আলু ভাজা পাঁপড়। এবার আমি গ্যাসটা বন্ধ করলাম, আমার রান্না হয়ে গেছে।